হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। তো দেখো, ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্যই যে কোনো রেসিপিই আমরা বানাই না কেন, সেটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো দেখো, নিয়ে নিয়েছি পুঁই শাক, কুমড়ো, বেশ কিছু আলু। ইলিশ মাছের মাথাটা ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে দেখো গ্যাস অন করে প্রথমেই বসিয়ে দেবো কড়া। কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা গরম হবার পর কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর আমি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নেব। এখানে কিন্তু আমি মাথাটাকে ভেঙে দেবো না, মাথাটা কিন্তু আমি গোটাই রাখবো। ইলিশ মাছের মাথাতে প্রচুর পরিমাণ কাঁটা থাকে, ভেঙে দিলে কী বলো তো কাঁটাটা একদমই মিশে গিয়ে খেতে ভীষণই অসুবিধে হবে। তো সেই জন্য ইলিশ মাছের মাথাটা গোটা রেখেছি। আর এদিকে দেখো আলু কুমড়ো ছোটো মুড়ুমো করে কেটে নিয়েছি, আর ওদিকে দেখো ইলিশ মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে এসছে। তো বন্ধুরা, যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো দেখো, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর কি এই ইলিশ মাছের মাথাটা, আর তারপর কিন্তু আমি কিন্তু তুলে রাখবো। আর তারপর ওই তেলের মধ্যেই কিন্তু আমি কিন্তু এই আজকে রেসিপিটা বানাচ্ছি পেঁয়াজ দিয়ে। তো তোমরা চাইলে পেঁয়াজের পরিবর্তে পাঁচফোড়ন দিয়েও বানাতে পারো, বাট এটা কিন্তু একদমই ডিফারেন্ট খেতে লাগে এই পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো দেখো, এদিকে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এদিকে শাকটা কিন্তু মানে পুঁই শাকটা অনেক আগেই কেটে আমি জলে দু তিনবার আগে ধুয়ে নিয়েছি, তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে ওই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবার পর তার মধ্যে কিন্তু আলু আর কেটে রাখা কুমড়োটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে নেব। আর এই সময় কী বলো তো শাক, তো সেই জন্য শাকটা, যে কোনো শাকই রান্না করো না কেন, শাকটা একটু জলে ভিজিয়ে রেখে দিলে শাকের মধ্যে যদি কোনো কিছু বেয়ে যায় তাহলে কিন্তু জীবাণুটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা দেখো, একটু হালকা ভাজা হয়ে যাবার পর আলু কুমড়োটা মানে খুব লাল করে ভাজিনি, দিয়ে দিলাম দেখো মশলা। তো একটু নেড়ে চেড়ে নিয়েছি আর কি আলু আর কুমড়োটা পেঁয়াজের সাথে। তারপর মশলা বলতে গেলে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা এক চামচ, আর জিরে, ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। তো এখানে সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে মাস্ট কষিয়ে নেওয়া, কেননা এখানে আদা রসুন যেহেতু আমি অ্যাড করেছি, ভালো করে কষিয়ে নিলে তবেই কিন্তু আদা রসুনের যে স্মেলটা সেটা কিন্তু তবেই যাবে। আর ভালো করে কষানো হয়ে যাবার পর দেখো এই যে কেটে রাখা পুঁই শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পুঁই শাক তো একদমই কমে যায়, তো প্রথমেই লাগছে হয়তো অনেকটা বেশি, বাট কমে গিয়ে একদমই একটুখানি হয়ে যাবে। আর পুঁই শাকটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে পুঁই শাকের মধ্যে যে জলটা থাকে আর কি সেটা আর কি বেরিয়ে যায়। আর এই দেখো, দেখতেই পাচ্ছ সামান্য সামান্য যে জলটা পুঁই শাকের পাতার মধ্যে থাকে সেটা বেরিয়ে গেছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য কিছুটা জল। তো এখানে দেখো আমি জলটা দিয়ে দিয়েছি, আর তার উপরেই ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো, আর দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু মাথাটা ভেঙে দিলে কিন্তু কাঁটা পুরো ভর্তি হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ অসুবিধে হবে, তো সেই জন্যই আমি কিন্তু মাথাটা ভাঙিনি। তো দেখো, এদিকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এই মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়িটা শুকনো শুকনো হবে। তো দেখো, এই যে দেখতেই পাচ্ছ জাস্ট জলটা শুকনো হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ঠিক এই রকমই হবে। আমি সুন্দর করে বন্ধুরা এই যে শুকনো শুকনো একটু শুকনো করে একটা বোলে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছ বোলে ঢেলে নিয়েছি, তো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো বাঙালি মানেই বাঙালির প্রিয় ইলিশ মাছ, আর সেই ইলিশ মাছের মাথা দিয়ে যাই রেসিপি বানায় না সেটা কিন্তু ফাটাফাটি লাগে, সেটা পুঁই শাক হোক আর যে কোনো কিছু হোক। তো বন্ধুরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, আর এক একজন এক এক রকমভাবে বানায়। তো এইভাবে পেঁয়াজ আদা রসুন দিয়ে একবার এই পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপিটা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।